সবসময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনি কোন বিমানের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেলে কম দামের টিকিট নিতে পারবেন, অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসলে কম দামের টিকিট নিতে পারবেন। কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোন বিমানের মাধ্যমে ভ্রমণ করলে বেশি দাম দিয়ে টিকিট কিনতে হবে। তো আপনারা যদি এই বেশি দাম দিয়ে টিকিট কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব কোন বিমানের মাধ্যমে গেলে আপনি বেশি দাম দিয়ে টিকিট কিনতে হবে। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব, সেপ্টেম্বরের 15 তারিখ হতে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান সিঙ্গেল টিকিটের দাম কত, এবং 15 সেপ্টেম্বর হতে 20 সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন দিন ফ্লাইট রয়েছে, এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন, সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, প্রতিদিন আপডেট টিকিট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট টিকিট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ইতিমধ্যে চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেব সেপ্টেম্বরের 15 তারিখ হতে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত, তো প্রথমে আমি দেখছি সেপ্টেম্বরের 15 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা ইউএস বাংলা এয়ারলাইন্সের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 15 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট। সেপ্টেম্বরের 15 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গিত। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আজকে আপনাদেরকে জানিয়ে দেব কোন বিমানের মাধ্যমে আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেলে সবচেয়ে বেশি দামে টিকিট কিনতে হবে, আর সেটি হলো ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশে যেতে চান তাহলে লাগেজ নিতে পারবেন কত কেজি? বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে নিতে পারবেন 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 16 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে। সেপ্টেম্বরের 16 তারিখে মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। সেপ্টেম্বরের 16 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 17 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। সেপ্টেম্বরের 17 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 18 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 5:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:15। সেপ্টেম্বরের 18 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গিত।
এখন আমি দেখছি সেপ্টেম্বরের 19 তারিখে, সেপ্টেম্বরের 19 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 19 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। সেপ্টেম্বরের 19 তারিখে মালয়েশিয়া টাইম বিকাল 5টা 30 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা 15 মিনিটে। সেপ্টেম্বরের 19 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গিত। এখন আমি দেখছি সেপ্টেম্বরের 20 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা ইউএস বাংলা এয়ারলাইন্সের মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 20 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম বিকেল 5টা 30 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা 15 মিনিটে। সেপ্টেম্বরের 20 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1852 রিঙ্গে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপডেট টিকিট নিউজ জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনি কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন, তখন কিন্তু আমি আপনাদেরকে আপডেট টিকিটের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।